প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, ইতিমধ্যেই তোমাদের এডুকেশনের পরীক্ষা শুরু হতে চলেছে 10টা থেকে। তো দেখো, একের দাগের যে তিনটি প্রশ্ন করতে বলেছে 10-এর, সেখান থেকে আমি ক এবং খ এর অ্যান্সার তোমাদের দিলাম, তোমরা লিখতে থাকো, এবং পরবর্তী ভিডিওতে আমি 5 এবং আরেকটি 10 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হচ্ছি। তো তোমরা এই 2টি 10 নম্বর লিখতে থাকো, আমি খুব শীঘ্রই বাকি উত্তর নিয়ে হাজির। তো দেখো, ডেলার কমিশনের অভিমত অনুসারে আধুনিক শিক্ষার লক্ষ্য সমূহ আলোচনা করো। তো এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে থাকো। তোমরা পারলে কিছু পয়েন্ট ছোটও করে নিতে পারো। জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, শিক্ষার 4টি মূল স্তম্ভ হলো জ্ঞান অর্জনের জন্য শিক্ষা। আমি ছোটো প্রশ্নও তোমাদের বলে দিয়েছিলাম, তো সেই লক্ষ্যগুলি আমাদের আলোচনা করতে হবে। গুরুত্ব, একত্রে বসবাসের জন্য শিক্ষা বা একত্রে বাঁচার জন্য শিক্ষা। এরপর দেখো 2-এর খ, পাঠ্যক্রম সম্পর্কে আধুনিক ধারণা একটু আলোচনা তোমরা করে দেবে। 2 নম্বরে রয়েছে পাঠ্যক্রম কাকে বলে, আমি ছোট প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছিলাম, ওখান থেকেও তোমরা লিখতে পারো। বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ আলোচনা করো।